জায়গা জমিনি বিরোধের জেরে বড় ভাই আব্দুল কাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক আহত করার অভিযোগ উঠেছে ছোট ভাই হুমায়ুনের বিরুদ্ধে গেল আট মার্চ বুধবার ঘটনাটি ঘটেছে কুমিল্লার বরুড়া থানার ভবানীপুর ইউনিয়নের জালগাঁও গ্রামের মকসুদ হাজির বাড়িতে হামলায় মারাত্মক আহত আব্দুল কাদেরকে সঙ্গে সঙ্গে কুমিল্লা জেলা হাসপাতালে পাঠানো হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় তবে ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ভুক্তভোগী আব্দুল কাদেরের ছেলে বিল্লাল জানান বছরের পর বছর ধরেই তার চাচা হুমায়ুন চাচাতো ভাই মাহবুব সহ অন্যান্যরা তাদের সম্পত্তি কেড়ে নেওয়ার পায়তারা করে আসছে তিনি জানান তার বাবার নামে লেখা সম্পত্তি অভিযুক্তরা দখল করার চেষ্টায় এর আগেও তার বাবার ওপর হামলা করেছে তাদের ভয়ে প্রতিবেশীরাও কিছু বলার সাহস পায় না বলে মন্তব্য করেন তিনি তিনি এ ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন